আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার গাড়িটা হচ্ছে গত মাসের ফেব্রুয়ারি মাসের আমি হচ্ছে 13 তারিখে বাইকটা কিনি। তো আমার এই মাসের 13 তারিখে ফার্স্ট সার্ভিস, 1 মাস পর অথবা 1000 কিলোমিটার। তো আমার গাড়ি হচ্ছে 786 কিলোমিটার চলছে টোটাল, আর মান্থ অলরেডি পার হয়ে গেছে। তো দুইটার মধ্যে যেটাকে ফার্স্ট সেটাই হচ্ছে আপনার আগে করতে হবে, কয়ের 1000 কিলোমিটার বা 30 দিনের মধ্যে। তো আমার হচ্ছে যেহেতু এটা ফার্স্টে চলে আসে ডে, তো আমি আজকে হচ্ছে গাড়ি সার্ভিস করতে যাব। আর এখানে কী কী লাগবে সেটা, মানে সার্ভিসে কী কী করে সেটা আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাই দিব। তো এখানে এদের ম্যানুয়ালে কী কী করে সেটা একটু দেখি সার্ভিসের ক্ষেত্রে। তো এখানে ইনফরমেশন দেওয়া আছে কী কী করতে পারে, আর প্রতি সার্ভিসে একটি সাধারণ ওয়াশ পাওয়া যাবে, এই হচ্ছে বিষয়। তো চলুন আজকে তাহলে আপনাদের দেখাই আমার বাইক সার্ভিসে কী কী কাজ করাবো, কী কী কাজ করাইতে হবে। তো আমি চলে আসলাম সার্ভিস করাইতে। এটা হচ্ছে আমার জেলা হচ্ছে মানিকগঞ্জ। তো মানিকগঞ্জের এই সার্ভিস পয়েন্টে, তো এখানে হচ্ছে যারা সার্ভিস করাইতে আসে, এটা হচ্ছে বসার রুম, এখানে ওয়াইফাই ব্যবস্থা আছে, আর আপনার মতামত এখানে স্ক্যান করে জানা দিতে পারেন তাদের সাইটে। তো এখানে কয়েকটা বাইক কাজ করাইতেছে, সেই জন্য আমি একটু এখানে বসবো। তো প্রথম কাজ হচ্ছে আপনার বাইকের যে ওয়ারেন্টি কার্ড আছে বইটা, ওই বইটা নিয়ে আগে আপনাকে লেখাইতে হবে, দেন হচ্ছে আপনার বাইকে কাজ করবে। তো আমি হচ্ছে এখন আমার গাড়ির বইটি জমা দিব। তো এখানে ওনাদের যে লোক আছে ওনারা হচ্ছে পেপারটা লিখবেন, আর তারপর কাজ করানোর পরে আমার ওইখানে সাইন করতে হবে, আর হচ্ছে ওনারা একটা টোকেন রেখে দিবে। তারপরে নেক্সট আমার কবে বাইক আবার সার্ভিস করাইতে আসবো সেটা আমাকে জানিয়ে দিবে। তো এই হচ্ছে মেথড। এখন হচ্ছে আপনাদের দেখাবো কীভাবে গাড়ি কাজ করানো হয়, মানে কোন কোন সার্ভিস করাইছি। তো এটা আপনার ভিডিওতে দেখে নেবেন, এখানে আমি এক্সট্রা কিছু বলবো না, ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন কী কী কাজ করানো হয়েছে। তো ফার্স্ট সার্ভিস, তো ফার্স্ট সার্ভিসে তেমন কোনো কাজ করাইতে হবে না, জাস্ট আপনাদের ওই কিছু স্ক্রু নাট স্ক্রু ওইগুলোই জাস্ট ওনারা অ্যাডজাস্ট করে দিবে, চেন গাড়ির চাকা হাইড্রোলিকের ওই এইগুলাই একটু ওনারা দেখে দেবে আর কি। আর সেকেন্ড সার্ভিস থেকে হয়তো আর ভালো আরও সার্ভিস দেবে। তো ফার্স্ট সার্ভিসে ওই রকম এক্সপেকটেশন না রাখাই ভালো। তো আপনারা দেখতেই পারতেছেন এইখানে হচ্ছে ওনারা গিয়ার শিফটিং এর যে ওই প্লেসটা আছে ওইখানে হচ্ছে ওনারা একটা খুলবে, খুলে ওইখানে একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে দেবে, তাহলে একটু স্মুথনেস বাড়বে। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে ওনারা সিরিজ কাগজের মতো ওইটা দিয়ে ঘষে দিতেছেন। আর হচ্ছে এইখানে আর কী করাবে, আর হচ্ছে এই যে এই পাশের আপনার গ্রিপের স্মুথ বাড়ানোর জন্য, তো এখানে লুব্রিকেন্ট দিয়ে দিছে, তো যার কারণে এখন আর আগে যেতে আরও স্মুথনেস বাড়ছে। তো আমার গাড়িতে প্রথম দিকে হাতে প্রচুর ব্যথা হয়ে যেত, তো আমি চালানোর পরে এখন দেখতে পাচ্ছি আগে যেতে অনেকটাই স্মুথ হয়েছে। হাইড্রোলিকের ব্রেকটা খুব একটা সন্তোষজনক ছিল না পেছনেরটা, তো ওইটা আগে যেতে একটু সেটাও বাড়ছে। আর আগে যেমন গাড়িটা আমার কাছে একটু খুব ভালো একটা পারফরমেন্স লাগতো না, দেখা যেত যে একটু বেশি গিয়ার দিলে গাড়িটা ওই রকম পারফরমেন্স দেখাচ্ছে না, মানে খুব একটা স্মুথলি রান করতো না, তো এখন সেটাও আগে যেতে অনেকটা কমছে। নতুন গাড়িতে আপনারা কোনো পারফরমেন্সই ভালো পাবেন না, ব্রেকিং বলেন, আপনার মাইলেজ বলেন, ব্রেকিং মাইলেজ বা সব দিক দিয়ে আপনার পারফরমেন্স খুব একটা ভালো থাকবে না। তো আস্তে আস্তে গাড়িটা রানিং হবে, গাড়ির ভিতরে যে আপনার ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলো আছে সেগুলো আস্তে আস্তে স্মুথনেস বাড়বে, তখন আপনার মাইলেজও বাড়বে, ইভেন আপনার গাড়ির স্ট্রংনেসও বাড়বে। তো সেই ক্ষেত্রে আপনারা যে গাড়ির বই আছে ওয়ারেন্টি কার্ড, সেই বইয়ের মধ্যে আপনারা দেখতে পারবেন যে গাড়ির ব্রেকিং পিরিয়ড কতদিন মেনে চলতে হয়, সেই অনুযায়ী যদি আপনারা মেনে চলেন তাহলে আর সমস্যা হবে না, কারণ একটা গাড়ির ব্রেকিং পিরিয়ড খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ব্রেকিং পিরিয়ডের টাইমই আপনাকে যথেষ্ট সতর্কভাবে গাড়ি চালাইতে হবে, কারণ আপনি ব্রেকিং পিরিয়ড যত ভালো মতো মানবেন আপনার পরবর্তী সময় গাড়ির পারফরমেন্স তত ভালো পাবেন। তো ব্রেকিং পিরিয়ড তো কী সেটা আপনারা যদি না জানেন সেই বিষয়ে আমার ভিডিও করা আছে, সেটা দেখে নেবেন। তো আপনারা তো দেখতেছেন গাড়ির কী কী কাজ করতেছে। তো
টুকটাক এইরকমই কাজ থাকবে ফার্স্ট সার্ভিসে, ওইরকম হার্ড কোনো কাজ করা হবে না। তো এরা যে পেছনের চাকা আছে সেগুলো নাটগুলো টাইট করে দিতেছে, আর হচ্ছে যে আপনার চেইন সেটাকে পরিষ্কার করে দিছে। তো এরপরে হচ্ছে ওনার একটা ফ্রি ওয়াশ দিবে, যারা কারো গাড়ি চালান তারা বলে ফ্রি ওয়াশটা হচ্ছে কারো গাড়ি নর্মাল ফ্রি ওয়াশ সেটাই ডাস্ট টানে। আমার দিনে 4-5 বার গাড়ি পরিষ্কার করার পরেও মোছার পরে দেখা যায় ডাস্ট লেগে থাকে। তো নর্মাল ওয়াশ করলে যেটা আপনার দেখা যাবে ওই যে বাসায় যাইতে যাইতেই খুব সুন্দর মতো আর কি আপনার ডাস্টগুলো গায়ে লেগে যাবে। তো সেক্ষেত্রে আপনার বাসা থেকেই ভালো মতো গাড়ি ওয়াশ করাইতে পারেন। তো যাই হোক, ওনাদের যে টেকনিশিয়ান ছিল উনি হচ্ছে একবার ফ্রি রাইড দেয়, দেন হচ্ছে আমাকে রাইড দিতে বলে। তো আমি দেখলাম আগে যেতে অনেকটা স্মুথনেস বাড়ছে গাড়ির গিয়ার শিফটিং, তারপর হচ্ছে গাড়ির স্পিড, আর হচ্ছে আমি যে গ্রিপ এগুলো আগে যেতে অনেকটা ভালোই হয়েছে, ব্রেকিংটাও আগে যেতে অনেকটা ঠিক হয়েছে। তো এখন ওরা হচ্ছে প্রি ওয়াশটা করে দিচ্ছে। তো আর একটা বিষয়, আপনারা যারা নতুন গাড়ি কিনেন তারা যথেষ্টভাবে খেয়াল করেন যে সামনের যে হেডলাইট সেটা অ্যাডজাস্ট করা থাকে না, তো এটাও আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমারটা অ্যাডজাস্ট করে নিছি। তো ফ্রি ওয়াশ করার পরে ওনারা হচ্ছে এয়ার স্প্রে দিয়ে ওইটাকে শুকাই দিবে। এই হচ্ছে ফার্স্ট সার্ভিসের কাজ। তো ফার্স্ট সার্ভিসে আপনারা ওই রকম আসলে সত্যি বলতে খুব একটা বেশি কাজ করাইতে হয় না, আপনারা ফার্স্ট সার্ভিসে জাস্ট বাইরে যে নর্মাল যে নাটগুলো আছে সেগুলো টাইট, আর হচ্ছে হ্যান্ডেলের কিছু কাজ করাইতে হয়, আর গাড়ির ইঞ্জিনের তো কোনো কাজ করাইতে হবে না। ইঞ্জিনের ভিতরে যে নাটগুলো আছে সেগুলো ওরা টাইট দিয়ে দিচ্ছে, সেটা আপনারা দেখছেন। তো পরিষ্কার করার পরে আমার হচ্ছে দেখতেই পারতেছেন খুব একটা ডাস্ট প্রুফ হয় নাই, মানে ডাস্ট রিমুভ হয় নাই, তো ক্যামেরায় নাও দেখা যেতে পারে। তো এটা নর্মাল ওয়াশ, তো আর আমার বইতে লেখাই আছে যে আপনারা শুধু জাস্ট সাধারণ ওয়াশটাই পাবেন, এখানে ওই রকম ফর্ম দিয়ে কোনো ওয়াশ করে দিবে না। তো যাই হোক, এই তো আমার ফার্স্ট সার্ভিস আপনাদের দেখাইলাম। তো ফার্স্ট সার্ভিসে আপনারা এইরকমই সার্ভিস পাবেন, সেটা যেখানেই যান না কেন। আর নতুন গাড়ি তো ওইরকম কাজ করাইতেও হয় না, কাজ আসেও না। তো আস্তে আস্তে গাড়ি চালানোর পরে এক আরও 2-3 মাস পরে হয়তো গাড়ি কাজ করাইতে লাগতে করানো লাগতে পারে, তো সেই ক্ষেত্রে তখন গাড়ির আরও অনেক কাজ করাইতে হবে। তো প্রথম সার্ভিসে আপনারা এতটুকু করলেই যথেষ্ট। তো আজকের মতো এই পর্যন্তই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আমার এই চ্যানেলে আমি আর অনেক ভিডিও করছি, যেমন হচ্ছে আপনারা কীভাবে একাই বাইক রেজিস্ট্রেশন করতে পারেন, সেখানে ফুল A to Z প্রসেসিং দেওয়া আছে, তো সেটা আপনারা চ্যানেলে দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।